আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করুন আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটি চটপট শুরু করি আজকে তৈরি করব আমি বেলের শরবত প্রতিদিন নিয়ম করে এক গ্লাস করে বেলের শরবত খেলে পেটের হজম শক্তি বাড়ে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে বেলের আছে অনেক ঔষধি গুণ এছাড়া বেলে আছে ভিটামিন এ ও সি বেলের গুণাগুণের কথা হয়তো আপনারা খুব ভালো করেই জানেন এই বেলের শরবত বা পানা আমি কি করে বানাই তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য অবশ্যই লাগবে পাকা বেল আমি এখানে দুটো পাকা বেল নিয়েছি পাকা বেলের কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হয় এবার একটি পাকা বেলকে শক্ত একটা লোহার সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি এইভাবে বেলের উপরে শক্ত কোষাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন বেলের ভিতরে খুব সুন্দর একটা পাল্প হবে ওইটাকে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি শক্ত খোসার সাথে লেগে থাকা বেলটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর এর গন্ধটাও খুব সুন্দর হয় আমি সমস্ত বেল খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি বেলের ভেতরের বীজ আর আঠাটাকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আগে থেকে একটা চামচের সাহায্যে বেলের বীজটা ছাড়িয়ে নিন তাহলে কিন্তু শরবতটা খেতে আর তেতো লাগবে না বেলের এই বীজ আর আঠাটা কিন্তু খেতে ভীষণই তেঁতো হয় আমি একইভাবে সমস্ত বেল থেকে বীজ আর আঠাটাকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে আমার পাল্পটা বাছা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এখন খুব ভালো করে হাতের সাহায্যে বেলটাকে চটকে চটকে বেলের ভেতরে যে আঁশ থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে বেলের সমস্ত আঁশকে এভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে আঁশগুলোকে ছাড়ানোর চেষ্টা করবেন কখনোই আঁশ আর বিষ সহ কিন্তু বেলটাকে মিক্সার গ্রাইন্ডারে দেবেন না এতে করে পুরো শরবতটাই তেতো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মোটামুটি সমস্ত আঁচ ছাড়ানো হয়ে গেছে এগুলোকে আমি ফেলে দেব এখন একটা ছাঁকনির সাহায্যে বেলের পাল্পটাকে খুব সুন্দর করে চেলে নিতে হবে এতে করে বেলের পাল্পের মধ্যে যদি কোনো ছোট ছোট আঁচ থেকে থাকে সেটাও বাদ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে একটা হাতার সাহায্যে চেপে চেপে সমস্ত বেলটাকে খুব সুন্দর করে চেলে নিয়েছি আমি আজকে একটা বেল দিয়ে দু গ্লাস শরবত করবো তাই এতে আর জল দিচ্ছি না আপনারা চাইলে আরও এক গ্লাস জল মিশিয়ে আরও পাতলাও করতে পারেন এবারে একটি বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ টক দই দিচ্ছি ফোর টি স্পুন চিনি দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব আগে থেকে বের করে রাখা বেলের পাল্প আমি এখানে টক দই ইউজ করেছি তাই সামান্য লবণ দিলাম নুন আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা স্মুথ মিশ্রণ আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা স্মুথ মিশ্রণ হয়েছে এই স্মুথ মিশ্রণটাকে আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে দই দিয়ে বেলের শরবত বানালে কিন্তু শরবতটা খেতে ভীষণই ভালো হয় এবারে শরবতের উপরে আমি দিয়ে দেব কিছু বরফের টুকরো বরফের টুকরোটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যদি ঠান্ডা খেতে পছন্দ না করেন এমনিতেও সার্ভ করতে পারেন কিন্তু আমার মতে গরমের দিনে বা উপোসের যে কোনো দিনে বেলের এভাবে শরবত করে খেলে কিন্তু বেশি ভালো লাগে আমার অনেক বন্ধুরাই হয়তো অনেকভাবে বেলের শরবত করে থাকেন কিন্তু আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই